हे गाइस, प्लीज सब्सक्राइब कीजिए टेक सॉल्यूशंस को और क्वालिटी टेक वीडियोस को सबसे पहले देखने के लिए बेल आइकन को प्रेस कीजिए। हे गाइस, वेलकम टू टेक सॉल्यूशंस। तो आज के আমি আপনাদের বলতে চলেছি যে 32 বিট অপারেটিং সিস্টেম আর 64 বিট অপারেটিং সিস্টেমের মধ্যে আসল পার্থক্যটা কি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আসা যাক 32 বিট আর 64 বিট প্রসেসরের মধ্যে। 32 বিট প্রসেসরের তুলনায় 64 বিট প্রসেসরে আপনি বেশি পরিমাণ প্রসেস করতে পারবেন ওই প্রসেসরের মাধ্যমে। মানে অ্যাট এ টাইম 32 বিট প্রসেসরের থেকে 64 বিট প্রসেসর বেশি প্রসেস করতে পারে। মানে আপনি বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং সফটওয়্যার যদি ইউজ করেন, তাহলে 32 বিট প্রসেসরের তুলনায় 64 বিট প্রসেসর বেশি তাড়াতাড়ি কাজটি করবে। আপনাকে একটা সাধারণ হিসাব দিয়ে বুঝিয়ে দিই যে আপনি যদি 2^32 করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রায় এত সংখ্যা, তার মানে 32 বিট অ্যাট এ টাইম 4 GB র্যাম ইউজ করতে পারে। ধরুন এক্সাম্পল হিসেবে ধরুন আপনি আপনার কম্পিউটারে 8 GB র্যাম ইনস্টল করেছেন, কিন্তু সেই কম্পিউটারে আপনি 32 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন। তো সেই অপারেটিং সিস্টেম আপনার 8 GB র্যামের মধ্যে অনলি 4 GB র্যামই ইউজ করতে পারবে, তার বেশি সে ইউজ করতে পারবে না, কারণ তার লিমিটেশনই রয়েছে 4 GB র্যাম অবধি। আর আপনি যদি 64 বিটকে 2^64 দিয়ে হিসাব করেন, তাহলে দেখতে পাচ্ছেন প্রায় এতটা সংখ্যা আসছে, তার মানে এটি অ্যাট এ টাইম 16 বিলিয়ন GB ইউজ করতে পারবে। মানে আপনি অ্যাট এ টাইম 64 বিট অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনার কম্পিউটার অনেক জিবি র্যামকে ইউজ করতে পারবেন। তো এবার আসা যাক 32 বিট আর 64 বিটের মধ্যে আসল পার্থক্যের মধ্যে। তো সবার প্রথমে আপনাকে যেটা বললাম যে 32 বিট আর 64 বিটের মধ্যে সবথেকে বড় পার্থক্য হলো যেটা, 32 বিট 4 GB র্যামের বেশি অ্যাট এ টাইম নিতে পারে না, আর সেই জায়গায় 64 বিট অ্যাট এ টাইম অনেক বেশি র্যাম ইউজ করতে পারে। তো আপনি যদি আপনার নতুন কম্পিউটার বিল্ড করতে চান, তাহলে অবশ্যই তার মধ্যে 64 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, কারণ আপনি যদি 8 GB র্যাম ইনস্টল করেন তার মধ্যে, তাহলে 32 বিট অপারেটিং সিস্টেম থাকলে তাতে আপনি 4 GB বেশি র্যাম ইউজ করতে পারবেন না। তো সেকেন্ডে আসা যাক সিকিউরিটি অপশনস। 32 বিট অপারেটিং সিস্টেমের তুলনায় 64 বিট অপারেটিং সিস্টেমের সিকিউরিটি অনেক বেশি, কারণ মাইক্রোসফট বা বিভিন্ন ধরুন আপনার বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এই সফটওয়্যারগুলি 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য অপটিমাইজড করা। বা এছাড়াও বলতে পারেন যে মাইক্রোসফটের বিভিন্ন যে প্যাচেসগুলো আসে, সিকিউরিটি প্যাচেসগুলো, সেগুলো সাধারণত 64 বিটের জন্য আসে। 32 বিটের তুলনায় 64 বিটে সিকিউরিটি অপশন অনেক বেশি। তাই আপনি যদি একটা সিকিউর অপারেটিং সিস্টেম চান, তাহলে আপনাকে অবশ্যই 64 বিট অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। যেরকম আপনাকে প্রথমে বললাম যে 32 বিট অ্যাট এ টাইম 4 GB র্যামের বেশি ইউজ করতে পারে না, কিন্তু কোনো স্পেসিফিক সফটওয়্যারের জন্য 32 বিট অপারেটিং সিস্টেম মাত্র 2 GB র্যামই ইউজ করে, আর বাকি 2 GB র্যাম সে বিভিন্ন তার প্রসেসের জন্য রেখে দেয়। তার মানে আপনি যদি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার কম্পিউটারে ইউজ করেন 32 বিট অপারেটিং সিস্টেমের উপর, তাহলে সেই সফটওয়্যার অ্যাট এ টাইম 2 GB র্যামের বেশি ইউজ করতে পারবে না। তার জন্য বিভিন্ন ধরনের হেভি সফটওয়্যার সাধারণত 64 বিট অপারেটিং সিস্টেমের উপর বেস হয়। তো এরপরে আসা যাক সফটওয়্যারের অ্যাবিলিটি নিয়ে। বিভিন্ন ধরনের সফটওয়্যার, মানে ধরে নিন ফটোশপ থেকে শুরু করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, এই ধরনের সফটওয়্যার সাধারণত 64 বিট সফটওয়্যারের উপর অপটিমাইজড হয়েই আসে, কারণ এই ধরনের সফটওয়্যারের র্যাম এমনিই বেশি লাগে। তাই এই ধরনের সফটওয়্যার যদি 32 বিট অপারেটিং সিস্টেমের উপর আসতো, তাহলে অ্যাট এ টাইম সে 2 GB র্যাম বেশি নিতে পারতো না, কাজেই সেই সফটওয়্যারটি ল্যাক করতো এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্সটি অনেকটাই খারাপ হতো। তাই সফটওয়্যার অ্যাবিলিটি যদি চান, তাহলে আপনাকে 64 বিট অপারেটিং সিস্টেমই ইউজ করতে হবে, কারণ 64 বিট অপারেটিং সিস্টেমের জন্যই বিভিন্ন সফটওয়্যারগুলি রিলিজ হয়। তা বলে এটা ভাববেন না যে 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য কোনো সফটওয়্যার নেই, অবশ্যই আছে, কিন্তু 64 বিট সফটওয়্যার 32 বিট অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে না। আর যে 32 বিট সফটওয়্যারগুলো আছে, সেইগুলোই 32 বিট অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে। আর যেরকম বললাম যে অ্যাট এ টাইম 2 GB র্যাম বেশি ইউজ করতে পারবেন না, তাই অ্যাট এ টাইম হেভি সফটওয়্যার যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি আপনার কম্পিউটারে ল্যাগি পারফরমেন্স পাবেন। এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কম্পিউটারে 32 বিট নাকি 64 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, তাহলে আপনাকে এটাই সাজেশন দিচ্ছি, যদি আপনার কম্পিউটারের স্পেসিফিকেশন খুব একটা হাই এন্ড না হয়, ধরুন আপনার কম্পিউটারে 4 GB র্যাম বা তার থেকে কম র্যাম আপনি ইউজ করছেন, বা আপনার প্রসেসর খুব একটা হাই এন্ড নয়, তবেই আপনি 32 বিট অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করুন। তাছাড়া আপনার কম্পিউটার যদি 8 GB র্যাম থাকে, তাহলে আপনি অবশ্যই তার মধ্যে 64 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করুন, কারণ তার মধ্যে আপনি
সিকিউরিটি অপশনস বেশি পাচ্ছেন, প্লাস সফটওয়্যার অ্যাবিলিটি রয়েছে, প্লাস যে একটা কথা বলে দিই যে মদারবোর্ডের সাথে যে ড্রাইভারগুলো কোম্পানিজ প্রোভাইড করে সেই ড্রাইভারগুলো পর্যন্ত এখন 64 বিটকেই অনলি সাপোর্ট করছে, কারণ এখন যে নতুন মাদারবোর্ডগুলো রিলিজ হচ্ছে সেইগুলিতে 32 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করার কোনো প্রশ্ন ওঠে না। তাই যে ম্যানুফ্যাকচারার্স রয়েছে তারা তার ড্রাইভারগুলোকে 64 বিটেই রিলিজ করছে। তো 32 বিটে সফটওয়্যারের মতো ড্রাইভার পেতেও আপনার প্রবলেম হতে পারে। তো যেটা বলছিলাম, আপনি যদি আপনার কম্পিউটার হাই এন্ড একটি প্রসেসর ইউজ করেন আর এছাড়াও যদি 8GB র্যাম বা তার থেকে বেশি র্যাম ইউজ করেন, তাহলে আপনি 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করুন। তো আশা করি আমার এই গাইডটি আপ হেল্প করেছে বা আপনি জানতে পেরেছেন যে 32 বিট আর 64 বিট অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্যটা কী। তো ভিডিওটা যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটি ভিডিও বানানোর জন্য আমি খুব হার্ডওয়ার্ক করছি। আর আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুবই মোটিভেটেড হব পরের ভিডিওগুলো আপলোড করার জন্য। সো প্লিজ ইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটিও প্রেস করে দিন, কারণ আমার ভিডিও সবার আগে দেখতে গেলে আপনার বেল আইকনটি প্রেস করতে হবে। সো পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।